ওয়েলকাম ফ্রেন্ডস, সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর। আরও একবার ছুটির ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে আজ জারি হলো ছুটির নির্দেশিকা। সরকারি কর্মচারীরা এই করোনা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও সেই 8ই জুন থেকে তারা তাদের নির্দিষ্ট কাজ করে চলেছেন। নিয়ম মতো অফিসে আসা, অফিসে কাজ করা, আবার বাড়ি ফিরে যাওয়া। তার এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য আবার ছুটির ব্যবস্থা করলেন। কী সেই ছুটির ব্যবস্থা দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, 7111102। দেখুন মেমোরেন্ডাম কি বলছে। দ্য অসপিশিয়াস রথযাত্রা ফেস্টিভ্যাল ইজ বিং সেলিব্রেটেড টুমোরো, দ্য 23rd June 2020, টুয়েসডে। মঙ্গলময় যে রথযাত্রা উৎসব আগামীকাল 23শে জুন অনুষ্ঠিত হবে। দিস ইয়ার আন্ডার দ্য আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন অ্যারাইজিং আউটব্রেক অফ কোভিড-19, মানে কোভিড-19 এর এই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে এবছরের এই রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইট ইজ অ্যাডভাইজেবল ফর দ্য এমপ্লয়ি, সেই কারণে সরকারি কর্মচারীদের জন্য উপদেশ দেওয়া হচ্ছে টু অ্যাভয়েড ক্রাউড, তারা যেন জনসমাগম এড়িয়ে চলেন, অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্ট্যান্স হোয়াইল টেকিং পার্ট ইন দি ফেস্টিভ্যাল, যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তবে যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখে। হেন্স, ইন অর্ডার টু এনেবল দ্য এমপ্লয়িজ টু অবজার্ভ দ্য অসপিশিয়াস ওকেশন অ্যান্ড টু পে অবেয়েন্স টু দি লর্ড হোয়াইল অ্যাট হোম, আবার বলা হচ্ছে কি তারা বাড়িতে বসেও এই মঙ্গলময় অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারেন। ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট, এই কারণে স্থির করা হয়েছে, অল স্টেট গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, আরবান অ্যান্ড লোকাল বডিজ, কর্পোরেশনস আন্ডারটেকিং অ্যান্ড আদার গ্রান্টিং এড ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল রিমেইন ক্লোজ টুমোরো দ্য 23rd June 2020। তাহলে রথযাত্রা উপলক্ষে আগামী 23শে জুন তাহলে এই সমস্ত ক্ষেত্রে, সমস্ত সরকারি যে ক্ষেত্রগুলো, স্টেট গভর্নমেন্ট অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, আরবান অ্যান্ড লোকাল বডিজ, কর্পোরেশনস আন্ডারটেকিংস অ্যান্ড গ্রান্টিং ইনস্টিটিউশন, সব কিছুই বন্ধ থাকবে। এসডি টি কে মহাপাত্র ও এসডি অ্যান্ড ইও স্পেশাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। তাহলে এই অবশ্যই সরকারি কর্মচারীদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা খবর। তার কারণ এমনি যানবাহনের সমস্যা, তার উপর এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অন্তত একটা দিনও যদি তারা মুক্তি পায় তাহলে তাদের কাছে অনেক, সেই কারণে সরকার তাদের এই ব্যবস্থা করলো।